পরিবেশ রক্ষা ও আর্থিক সচ্ছলতার জন্য বৃক্ষরোপণের জন্য জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণ দিবস উপলক্ষে গণভবনে গাছ লাগিয়ে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ব্যক্তিগত, দলীয়ভাবে ও সরকারিভাবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছিলেন। স্বাধীনতার পরপরই তিনি কক্সবাজার সমুদ্র উপকূলে রক্ষাকারী ঝাউ বেষ্টনী তৈরি করেছিলেন। পরিবেশ বিপর্যয়ে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় থেকে জানমালের সুরক্ষা দিতে বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও মুজিব কিল্লা নির্মাণও করেছিলেন। বর্তমান সরকার সারা দেশে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করছে, ফলে 22 ভাগ বনায়ন করতে সক্ষম হয়েছে সরকার। পরিবেশ রক্ষা করতে হলে বাংলাদেশকে আরও সবুজ করতে হবে বলেও জানান তিনি। পরিবেশ রক্ষায় এবং আপনার নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। কাজে আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে, এবং যে গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ঔষধ দেবে নানাভাবে উপকৃত হবেন। কাজে সকালে আসুন, আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি।